সত্যায় সজ্জিত হয়ে প্রেমালাপে মত্ত হয়। আর ওদিকে মহর্ষি ভৃগু পথ ভ্রমণ করতে করতে সেই বৈকুণ্ঠের দিকে করতে আগমন। তুমি মাতৃ শক্তির এক শক্তি।
কিছু মেনে নিয়ে তার পাহাড়ও ক্ষমা চাইছ। তুমি অন্যায় মেনে নিলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না, তাই আমি এখনই তোমায় ছেড়ে আমার ভক্তের আকারে চললাম, আমার ভক্তের আকারে চললাম। এই ভাই
ভাবে যখনই আমরা গাভীর দুধ পিয়াতে যাই, গাভী আমাদের মারতে আসে আর ছুটে যায় অরণ্যের মধ্যে। কে কে এরকম অনুমতি ভালো? নিত্যদিন আমার গাভীর দুধ চুরি করে খাস, আর পায়াটি হাতে নাতে ভরা, আর তোর চিন্তার নেই। আমি স্বয়ং ব্রহ্মদেব গাভী রূপে নিত্যদিন তার তৃষ্ণা নিবারণ করে থাকি, আর তুই না জেনে না বুঝে বিনা অপরাধে নারায়ণের অঙ্গে করলে আঘাত, সে কারণে আমি করছি তোমায় অভিশাপ। Oh,